বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি সাগরকে নিয়ে যে সাগরে সাঁতার না জানলেও ভেসে থাকা সম্ভব। অনেকেই হয়তো এই সাগরের নাম জানেন। সাগরের নাম মৃত সাগর বা ডেড সি। জর্ডন ও ইসরায়েলের মধ্যভাগে এই মৃত সাগরের অবস্থান। এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি, অর্থাৎ স্থলভাগের সবচেয়ে নিচু স্থান এটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 ফুট নিচে অবস্থান করছে। এই সাগরের অববাহিকার আয়তন 41,650 বর্গ কিলোমিটার। এটিকে সাগর বলা হলেও এটি মূলত একটি হ্রদ। পৃথিবীতে এরকম বেশ কিছু সাগর, হ্রদ ও পুকুর আছে যেখানে অতিমাত্রায় লবণ পাওয়া যায়। সাধারণত সমুদ্রের জলে লবণের পরিমাণ থাকে 3-6%, কিন্তু এই মৃত সাগরে লবণের পরিমাণ রয়েছে 34%, যেটি সাধারণ সমুদ্রের জলের চেয়ে 9-10 গুণ বেশি। মূলত এটাই কারণ মৃত সাগরে মানুষ না ডোবার। এখানকার জলের ঘনত্ব এতটাই বেশি যে মানুষ সহজেই সাঁতার না কেটে ভেসে থাকতে পারে। এই সাগরে প্রচণ্ড লবণের কারণে কোনো উদ্ভিদ ও প্রাণী কেউই বেঁচে থাকতে পারে না। এই কারণে একে মৃত সাগর বলা হয়ে থাকে। তবে কয়েক বছর আগে এই সাগরের তলদেশে ড্রাইভ করে বিজ্ঞানীরা কিছু ব্যাকটেরিয়ার স্তর পেয়েছে, এবং এই সাগরের জলে অনেক ধরনের খনিজ পদার্থ আছে যা উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ এবং শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বিশেষ উপকারী। মৃত সাগরের এরকমভাবে সাঁতার না কেটে ভেসে থাকা এবং চিকিৎসার গুণের কারণে দিনে দিনে এটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে।